এটিএন বাংলা ইউকের সকল দর্শককে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালন করলেন বিলেতের মুসলিম কমিউনিটি। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু। টরি পার্টি দুর্বল ফরেন পলিসির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন রোশনার আলী, বললেন লন্ডন মেয়র সাদিক খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিলেতে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। 16 জুন রবিবার লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদ উল আজহার নামাজ আদায় করেন। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা ইসলামের মসজিদ, ব্রিকলেন মসজিদ সহ বিভিন্ন স্থানে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ব্রিকলেন ও ইসলামের মসজিদে সকাল আটটা থেকে শুরু করে এক ঘন্টা পরপর বেলা 11:30 পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইসলামের মসজিদের জামাতে নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব নিপীড়িত ফিলিস্তিনের জন্য দোয়ার পাশাপাশি মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এদিকে শনিবার বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক সহ বিশ্বের 15 লাখের বেশি মানুষ অংশগ্রহণে আরাফাত ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার বিকেলে হাইকমিশনে বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। আরও দেখুন কামরুল আই রাসেলের রিপোর্টে। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আপনাকে আগে করতে হলে বাংলাদেশে যেতে হতো, এখন বাংলাদেশে যেতে হচ্ছে না। আপনি ঘরে বসে মানে লন্ডনে বসে পাচ্ছেন, ইউকেতে বসে পাচ্ছেন। মিনিমাম একটা জন্ম সনদ লাগবে, এরপর তার শিক্ষাগত যোগ্যতা, তার যেহেতু আমরা এখানে বললাম না 42টা তত্ব থাকে, সে যদি বলে আমি মাস্টার ডিগ্রি পাস, কারণ ওটা তো ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে তাকে মাস্টার ডিগ্রি বলতে হলে তাকে তো মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা দিতে হবে। আজ সে বলে আমি অশিক্ষিত, কোনো সার্টিফিকেট দরকার নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। আমরা কিন্তু গত কয়েক মাসে 4,000 মানুষের বেশি এনরোলড আছে, কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে ইয়ে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স দিতে হবে। যেহেতু স্যার আজকে সেটা অফিসিয়ালি উদ্বোধন হয়েছে, স্মার্ট কার্ড ইস্যু হয়, আমরা কিন্তু এখন থেকে স্মার্ট কার্ড ইস্যু করব। লন্ডনে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হওয়াতে আনন্দিত যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরাও। আমি অ্যাজ এ বাংলাদেশি অসম্ভব প্রাউড ফিল করছি, অসম্ভব। এখন আমরা প্রাউড ফিল করে যেতে পারবো যে আমাদের একটা পরিচয়পত্র হবে। সব কিছু বাংলাদেশে দিছি, বাট এই দেশে আমি খালি একটা ফর্ম ফিল আপ করিয়া খালি আমার স্মার্ট কার্ডটা আইছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। এদিকে ম্যানচেস্টার ও আশপাশের শহরে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সহকর্মী আমিনুল হক কয়েসের রিপোর্টে। ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি কার্ড সেবার রুল আউটের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এ সময় এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের পাশাপাশি ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশের কমিউনিটির বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করেন। জনাব আলমগীর, এই কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট পরিকল্পনার কথা ব্যাখ্যা করেন। ম্যানচেস্টারে এখানে আপনারা যারা বসবাস করছেন বাংলাদেশি নাগরিক, তাদেরকে আপনার ব্রিটিশ নাগরিক একদিকে, আবার বাংলাদেশি নাগরিক, তাদেরকে আমরা এনআইডি দেওয়ার জন্য
ব্যবস্থা গ্রহণ করেছি এবং এটা কি কত সহজে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছি, তারই অংশ হচ্ছে প্রথম আজকে আমরা একটা টোকেন হিসেবে কয়েকজন সম্মানিত নাগরিককে আমরা ঢাকা থেকে এসেছি এসে দিয়ে গেলাম। এখন থেকে এটা আপনার হাই কমিশনে আসলেই পাবেন, এখানে যোগাযোগ করলেই পাবেন, এবং হয়তো একটা সময় অনুভব হতে পারে যে আপনার হাই কমিশন আসা লাগবে না, আপনার যে ঠিকানা দেবেন সেখানে হাই কমিশন সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত অনেকের মাঝেই স্মার্ট এন আইডি কার্ড তুলে দেওয়া হয়। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের প্রচারণায় মুখরিত বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডন। বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্পেইনের অংশ হিসেবে লেবার পার্টির প্রার্থী রুশনার আলীর পক্ষে জনসংযোগে অংশ নেন লন্ডন মেয়র সাদিক খান। এ সময় তিনি বলেন, গত 14 বছরে কনজারভেটিভ সরকারের দুর্বল ফরেন পলিসির বিরুদ্ধে রুশনারা আলী সহ লেবার পার্টির সবসময় কথা বলেছে। বিস্তারিত রুমানা রাখির রিপোর্টে। বেতনাল গ্রিনের একটি পার্কে রুশনারা আলী এবং লেবার পার্টির সমর্থনে ক্যাম্পেইনে যোগ দেন লন্ডন মেয়র সাদিক খান। তিনি বলেন, সরকারের দুর্বল ফরেন পলিসির বিরুদ্ধে দাঁড়িয়ে রুশনারা রোহিঙ্গা ইস্যু সহ নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। For the last 14 years we've had a conservative government, we've had five separate conservative prime ministers, so the responsibility for foreign policies with the conservative government. I've seen in opposition the hard work Rushanara and other MPs have done, raised the issues of the Palestinians, raised the issue of the Rohingya Muslims, raised the issue of the Uyghur Muslims, and others who are suffering across the globe. And all I'd say to those who are angry and heartbroken and upset like I am about what's happening in Gaza, what's happening across the globe, give Labour the chance to make a difference. এদিকে আজ লেবার পার্টির নির্বাচনী ইস্তেহারের নানা দিক তুলে ধরে রুশনারা আলী বলেন, লেবারের ইস্তেহারে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ম্যানিফেস্টোতে অনেক প্রপোজাল দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল আমরা হাউস বিল্ডিং প্রোগ্রাম শুরু করব, যেভাবে এই 14 বছর এনাফ বাসা বানানি হয়েছে না, মানুষে ওভারক্রাউডিংয়ে খুব সাফার কররা, খালি আমার এলাকাত নাই, আমার এলাকাত বেশি কিন্তু সারা দেশ জুড়ে হোমবাসী যারা তারা প্রপার্টি ল্যাডারও ঢুকতে পারে না, রেন্টিতে সব কিছু বাড়ছে, এখানে হাউজিংয়ের শর্টেজ, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ডলি আমরা ইকোনমিক গ্রোথ স্টিমুলেট করা লাগবো, নাইলে আমরা দেশের উন্নতি হইতো না, উন্নতি হয় না যদি ট্যাক্স রেভিনিউ ইনাফ থাকতো না, তখন ন্যাশনাল হেলথ সার্ভিস এডুকেশন আমরা এক্সট্রা খরচ করতাম পারতাম না। তখনও আমরা কমিটমেন্ট দিছি যে 13,000 পুলিশ অফিসার আমরা রিক্রুট করবো, কারণ ক্রাইম বাড়ছে সব জায়গায়, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার সব জায়গায় বাড়ছে। থার্ডলি আমরা স্কুলের টিচার রিক্রুট করবো, অ্যান্ড অলসো ন্যাশনাল হেলথ সার্ভিসও আপনারা জানেন 7.5 মিলিয়ন মানুষ ওয়েটিং লিস্টও, অনেক মানুষ মারা যায় রা ওয়েটিং লিস্টে, ওয়েট করতে করতে ট্রিটমেন্ট টাইম মতো আন না, তার জন্য আমরা উইকলি সপ্তাহ আউট অফ আওয়ার্স প্লাস আরও এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করবো। রুশনারা আলী ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বিশেষ বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ এবং ব্রিটেনের দ্বিমুখী বাণিজ্য সম্ভাবনা তৈরি করেছেন বলে জানান তিনি। আমরা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব বড়, সবচেয়ে ডিপেন্ডেন্ট বাংলাদেশ গার্মেন্টসের উপরে, আরও অনেক জিনিস আছে, প্রাইমারি ফুড যেটা এক্সপোর্ট করেন, এটা যদি ট্যারিফ থাকে তখন এক্সপোর্ট কস্ট বাড়ে, বাংলাদেশের ক্ষতি হয়। সো এই যে ট্যারিফ ফ্রি ট্রেড যেটা, এটা মেনটেন করা হয়েছে, এটার উপরে আমরা সাপোর্ট করছি। সেকেন্ডলি আমি এভিয়েশন ইনভেস্টমেন্ট একটা এগ্রিমেন্ট সিকিউর করছি ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট প্লাস একটা মাল্টিন্যাশনাল এয়ারবাস বিজনেস। মেয়র সাদিক খানও লেবারের নির্বাচনী ইস্তেহার মানুষের মধ্যে তুলে ধরার জন্য জড়ো হওয়া সমর্থকদের প্রতি আহ্বান জানান। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। এদিকে 4 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সাউথ নর্থাম্পটনশায়ার আসন থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মেয়ে রুপিয়া আশরাফ। এ নিয়ে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আরো জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান শাওন। সাউথ নর্থাম্পটনের টানা 3 মেয়াদ ধরে কনজারভেটিভ পার্টির দখলই রয়েছে আসনটি। ব্র্যাকলি টোস্টার সিলভারস্টোন আসন থেকে বিরোধী দলের লেবার পার্টির হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন সিলেটের মেয়ে কাউন্সিলর রুফিয়া আশরাফ। আগামী 4 জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত
পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে বাঙালি কমিউনিটিতে রীতিমতো সারা পড়েছে। আমরা এই এরিয়ার মাঝে হিস্ট্রি করবো আর আশা করি আমি আওয়ায় তারা দেখবো যে আমরা লেবার পার্টি কিলাম গ্রাউন্ডে মানুষের সাহায্য করতাম চাই। আমরা এনএইচএস, আমরা লোকাল কমিউনিটি, আমরা এনভায়রনমেন্ট খুব ক্ষতি হয়েছে এখন। আমরা কষ্ট লিভিং এটা আউট দ্য ওয়েস। সো আমরা আশা করি আমি যদি ইলেক্ট হয়ে যাই, আশা করি হাউস অফ পার্লামেন্ট যদি যাই গিয়ে ইনশাল্লাহ আমি এই কারণটা আমরা দেখাইতে পারবো যে আমরা ওয়ার্কিং ক্লাস পিপল মানে লো ইনকাম আসে তারা লাগে সাহায্য দরকার। কেন এই যে রেটে আমরা যাই আমরা মানুষ টিকতে পারতো না। প্রথম নির্বাচনী সভা টোস্টার টাউন হলে অনুষ্ঠিত হয়, সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। সেখান থেকেই নির্বাচনী প্রথম প্রচারণা শুরু করেন তিনি। এতে বক্তব্য রাখেন লেবার পার্টির পুলিশ, ফায়ার ও ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন, পিটার ফ্রান্স, সাউথ নর্থাম্পটন শিয়ারের লেবার পার্টির চেয়ারম্যান সাইমন ওয়েব, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ রূপ মিয়া। She works very closely with all communities. There isn't a community in Northampton where she's been the most active that doesn't know Rufia. Councillor Rufia Ashab 2021 সালে নর্থহ্যাম্পটনের 781 তম প্রথম বাংলাদেশী মেয়র হিসেবে নির্বাচিত হন। কামরুলতান শাওন, এটিএন বাংলা ইউকে, নর্থহ্যাম্পটন। কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। তখন থাকছে পরিপূর্ণ বাঙালিয়ানার আবহে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে লন্ডনে সম্পন্ন হল সপ্তম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকের সংবাদে, সাথে আছি আমি শকুত মাহমুদ টিপু। হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে সপ্তম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। মেলা জুড়ে ছিল বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসের পসরা, গাড়ি, পার্কি কিংবা রিক্সা প্রায় সবখানেই ছিল বাঙালিয়ানার ছাপ। আরও ছিল কনের লেহেঙ্গা ও শাড়িসহ আসবাবপত্র। আগত দর্শনার্থীরা উপভোগ করেন ভিন্ন মাত্রার এই অনুষ্ঠান। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক স্ম্যাশ বেঙ্গলির উপস্থাপনায় রোববার রয়্যাল রিজেন্সিতে আয়োজিত মেলায় বরণ্য শিল্পীদের গান আর খ্যাতনামা মডেলদের ফ্যাশন শোতে প্রাধান্য পায় বাংলাদেশি ঐতিহ্য। এছাড়া সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এবং ব্রিটিশ বাংলাদেশি মডেলদের নিয়েছিল চোখ ধাঁধানো ফ্যাশন শো। ওয়েডিং ফেয়ারের এমডি আহাদ আহমেদ ও সিইও সোহানা আহমেদ জানান, বাংলাদেশি ডিজাইনার বা নতুন উদ্যোক্তাদের তুলে ধরার পাশাপাশি বিয়ের খরচ কমিয়ে আনাই ছিল এই আয়োজনের লক্ষ্য। মেইনলি আমরা উদ্দেশ্য হলো যে এক সাধন দিয়ে আমরা সবগুলা স্টল, সবগুলা সার্ভিস ওয়েডিং ঘর, তো এই সার্ভিসগুলো আমরা বাঙালি কমিউনিটির মানুষের, যাতে আমরা বাঙালি কমিউনিটির বিজনেসম্যান আছেন তারা সার্ভিসগুলো যাতে ইউজ করেন এবং সব যাতে বেনিফিট হয়। ব্রিটেনে অবস্থানরত 13,000 রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিকে ফিরিয়ে নেয়ার চুক্তির প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে চুক্তি বাতিল না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সংগঠনের সভাপতি জামাল সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভয়েস ফর জাস্টিস ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ রহমান। বিশেষ অতিথি ছিলেন আমিরউদ্দিন মাস্টার, সৈয়দ মাহবুবি জামিল, নাজমুস সাকিব, বুরহানউদ্দিন চৌধুরী, রায়হান আহমেদ সহ আরও অনেকে। শ্বশুরবাড়ির ইফতার সুবিধা ও অসুবিধা শীর্ষক ভিন্নধর্মী এক সেমিনার অনুষ্ঠিত হল বার্মিংহামে। কমিউনিটির নেতৃবৃন্দ সেমিনারে যোগ দিয়ে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। মিজান রেজার ক্যামেরায় থাকছে সহকর্মী জয়নাল ইসলামের রিপোর্টে। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী কাউন্সিলের বেশ কজন বাঙালি কাউন্সিলর কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শিশুজনের উপস্থিতিতে বার্মিংহামের সুমলিতের একটি ব্যাংকোয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে শ্বশুরবাড়ির ইফতার সুবিধা অসুবিধা শীর্ষক এক ভিন্নধর্মী সেমিনার। বিষয়টির গুরুত্ব অনুভব করে কমিউনিটির মানুষদের সচেতন করতে সেমিনারটির আয়োজন করে প্রত্যাশা বিরোধনের প্রতিশ্রুতি নিয়ে 20 বছর আগে যাত্রা শুরু করা বাংলাদেশ, স্পেন ও যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম।
সেমিনারে ইসলামের দৃষ্টিভঙ্গিতে শ্বশুরবাড়ির ইফতার বিষয়ে আলোকপাত করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান, আর ভিন্নভাবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক মনোয়ার আহমেদ। অনুষ্ঠিত সেমিনারে অংশ নিয়ে সেন্ট্রাল কাউন্সিলের মেয়র সায়দা আমেনা খাতুন এমবি, বার্মিংহামের দুই বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, কাউন্সিলর সাদেক মিয়া শামসু, কমিউনিটির কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর মায়া আলী, বাংলা কাগজের ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদের আবুল, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ হাদ শ্বশুরবাড়ির ইফতার নিয়ে ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের উদ্দেশ্য সমাজের চিত্র তুলে ধরা, সমাজের সমস্যা তুলে ধরা এবং এর প্রেক্ষিতে সমাধানের পথ খোঁজা। বাংলা কাগজ এর আগেও অনেক সেমিনার করছে, আজকে একটা ভিন্ন তো আজকে এখানে কমিটি সর্বস্তরের নেতৃত্বে উপস্থিত আসলাম, তারা তার মতামত দিচ্ছেন। তো আমি মনে করি আর কি এটা সিলেক্টদের একটা কথা, এটা আসলে ইসলামিকলি কোন দায়বদ্ধতা কিছুই নাই। উই হ্যাভ এ ভিউ, ইয়েস উই শুড কন্টিনিউ উইথ ইফতারি বাট নট অ্যাবিউজ পিপল অর ইউ নো টেক অ্যাডভান্টেজ অফ পিপল হু ক্যান্ট অ্যাফোর্ড টু প্রোভাইড ইট। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন ছাড়াও একটি প্রতিবেদন প্রচার করা হয়। শ্বশুরবাড়ির ইফতার নিয়ে দেশ উপপাশে, বিশেষ করে দেশে এটি একটি প্রথা হয়ে দেখা দেওয়ায় নানা বিড়ম্বনার পড়েন দরিদ্র অভিভাবকরা। বিষয়টি নিয়ে বাংলা কাগজের এই সেমিনার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এখন থেকে ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে তিনি। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 1998 সালের অভিবাসন আইনে পরিবর্তন আনছে ইতালি। এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসন ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন জর্জা মেলোনি। এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলেও অভিযোগ করেন তিনি। যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর নানা শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করায় অবৈধভাবে এসে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য কমিউনিটি নেতাদের। সরকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ একটি নিরাপদ দেশ। আমরা যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার চেষ্টা করি বা করছি, তারা যেন এই পথ পরিহার করি। আমরা বৈধভাবে ইতালিতে আসব। ইতালিয়ান সরকার বৈধ পথে ইতালি আসার সুযোগ দিয়েছেন। ওই দেশ থেকে যদি অবৈধভাবে ইতালিতে কেউ আসে, তাদেরকে রাজনৈতিক আশ্রয় এবং তাদেরকে এই দেশে থাকার পারমিট দিবে না, তাদেরকে দেশে ব্যাক করবেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি উদার আহ্বান থাকবে, অবৈধভাবে সমুদ্র পথে যাতে কেউ ইতালিতে না আসেন। বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবাণী এবং সাবধান বাণী দিয়েছেন, যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। আপনাদের মনে রাখতে হবে, নুরুস্তা মানেই কিন্তু ভিসা নয়, নুরুস্তাও যাচাই বাছাই হবে, অনেক নুরুস্তা বাতিল হয়ে যেতে পারে, এই জন্য সকলে সাবধান থাকবেন। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে 4,287 জন বাংলাদেশি। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। এবার খেলার খবর। লার্নিং ডিসেবল ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো স্পেশাল এডুকেশন নিডস স্পোর্টস ডে। ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাইলেন্ড স্টেডিয়ামে সম্পন্ন হলো এই আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান মুকুল। একটা দিন খেলাধুলার, একটা দিন উদযাপনের। লার্নিং ডিজেবলদের নিয়ে ব্যালেন্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছর এরকম প্রতিযোগিতার আয়োজন করে। যত ডে সেন্টার আছেন তা আমরা সো প্লাস দ্য আউটরিচ সার্ভিসেস অ্যাজ ওয়েল হাব হল আছে সারা মিল্লা উই গেট টুগেদার আমরা বেনিফিট হইলো দ্যাট গো নো টু গো তারা প্রতি সপ্তাহ তারা করে তার এক্সারসাইজ বট দিস ওয়ান হাইলাইটস দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য মিট ইচ আওয়ার তার সকলের দেখো তারা লোকে
আর দেখবে তারা এটা ফুর্তি হলো তারা। স্পোর্টস ডে এই আয়োজনে ছিল ফুটবল ক্রিকেট সহ নানান ধরনের খেলাধুলা, আর তাতে অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। বিভিন্ন প্রতিযোগিতায় সদল বলে যোগ দিয়েছিলেন আপাসান। ফোর্থ ইভেন্টে আপাসান তোলানার আইসুন, তারা পারফরমেন্স করছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, আর এই খেলাধুলার মাধ্যমে আমাদের সার্ভিস ইউজাররা তারা উৎসাহিত হয়, তারা আনন্দিত হয়, এবং তারার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় এটা খুব ভালো আমাদের জন্য। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইকবাল হোসেন। সব মিলিয়ে মাইলান স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আনন্দময় একটি দিনের। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা, ইউকে। এই ছিল আমাদের আজকের কমিউনিটি নিউজের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালন করলেন বিলেতের মুসলিম কমিউনিটি। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু। টরি পার্টির দুর্বল ফরেন পলিসির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন রুশনারা আলী, বললেন লন্ডন মেয়র সাদিক খান। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি নিউজ থেকে বিদায় নিচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।